হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু কেকিডি কেরোয়াল তো আজ চলেছে তোমাদের রিক্রুটমেন্টের আরও একটি আপডেট নেই এবারে তোমাদের যে রিক্রুটমেন্টটি করা হচ্ছে এখানে কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে এই নোটিসটি কিন্তু বেরিয়ে এসছে অর্থাৎ যারা কাজ পাচ্ছেন না কাজ করতে চান এটা কিন্তু কোনো সরকারি কাজ নয় এটা কিন্তু এখানে কিন্তু সরকারি পার্টনারশিপে কিন্তু তোমাদের ট্রেনিং দিয়ে কিন্তু কাজ করানো হবে এখানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে এই ভ্যাকান্সিটি বেরিয়ে এসছে তো সম্পূর্ণ ভ্যাকেন্সিটি এবং ডিটেলস দেখার জন্য কী ক্রাইটেরিয়া রাখবে কবে কোথায় আবেদন করতে পারবে সব কিছু জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটিতে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে পাশে থাকবে তো চলো দেখে নেওয়া যাক তো এখানে যে অ্যাডভার্টাইজমেন্টটি করা হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের থেকে তো এখানে বলা হচ্ছে যে কর্মহীন যুবক যুবতীদের জন্য পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তরের এক কর্মমুখী প্রয়াস জুট মিলে কর্মসংস্থানের জন্য দক্ষতা বৃদ্ধির যে প্রশিক্ষণ তোমাদের দেওয়া হবে এখানে কিন্তু আমাদের প্রয়োজনীয় প্রয়োজন ওনাদের যে ক্রাইটেরিয়া লাগবে এই চাকরি পাওয়ার জন্য বা কাজ করার জন্য আমাদের প্রয়োজনীয় প্রয়োজন স্বাক্ষর শারীরিকভাবে সক্ষম কর্মঠক কর্মপ্রার্থী অর্থাৎ শরীরিকভাবে যেন ফিট হওয়া চাই এবং সীমা হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে প্রার্থীর অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাগকে নাম নথিভুক্ত থাকতে হবে এক্ষেত্রে বলে দিই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যাদের কার্ড আছে তারা কিন্তু করতে পারবে আর যাদের কার্ড নেই তারা কিভাবে কার্ড করবে এবং খুব সহজে দিনে কিভাবে কার করবে অফিসে না গিয়ে তো সেটাও আমি কিন্তু বলে দেবো আমার চ্যানেল তোমরা ভিজিট করলে এইটা এই ভি এই সংক্রান্ত ভিডিও পেয়ে যাবে যে কীভাবে তোমরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড ঘরে বসে মোবাইলের মাধ্যমে বানিয়ে নিতে পারবে মাত্র এক দিনে তারপরেই তোমাদের কিন্তু এই কাজটা আবেদন করতে পারবে যাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড আছে তারা ইজিলি আবেদন করতে পারবে যাদের কার্ড নেই তারা একদিন সময় নিয়ে নাও তারা কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড তোমরা বাড়িতে বসে করে নাও করার পর তোমরা কিন্তু আবেদন করবে তো এখানে দেখো প্রার্থীদের নব্বই দিন জুট মিলে বৃত্তি সহ থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়া হবে নব্বই দিন তোমাদের জুট মিলে থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল ক্লাস করানো হবে তোমরা কিন্তু এই ক্লাসটা আবার এমনি করবে না তোমাদের স্টাইপেন দেওয়া হবে খাওয়ার খরচ দেওয়া হবে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দিচ্ছি তোমরা সেটা ভালো করে দেখে নাও প্রথম পঁয়তাল্লিশ দিন যদি তুমি ট্রেনিং পূর্ণ করো তাহলে দৈনিক কিন্তু দুশো টাকা করে বৃত্তি দেওয়া হবে এবং পরের পঁয়তাল্লিশ দিন যদি তুমি আবার কন্টিনিউ করো তাহলে কিন্তু সেটা বেড়ে কিন্তু আড়াইশো টাকা করে বৃত্তি তোমাদের দেওয়া হবে অর্থাৎ তোমরা পার ডে যেমন ট্রেনিং নিচ্ছ তোমাদের যেখানে ট্রেনিং দেওয়া হবে সেই যে চট বা জুট মিলের যে কারখানা সেই কারখানাতে যখন তোমরা ট্রেনিং নিচ্ছ সেখানে কিন্তু দুশো টাকা করে প্রথম পঁয়তাল্লিশ দিন যেহেতু টোটাল নব্বই দিন এবং তারপরে পঁয়তাল্লিশ দিন আড়াইশো টাকা করে তোমাদের টাকা দেওয়া হবে কিন্তু এটা কিন্তু বৃত্তি প্রদান করা হবে স্টাইপেন ধরে রাখতে পারো সফল প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণ শেষ করলে তোমাদের সর্বমোট বেতন যে এবং যে যে সুবিধাগুলো দেওয়া হবে পার ডে তোমরা তিনশো সত্তর টাকা করে পাবে অর্থাৎ তোমাদের কিন্তু দশ হাজার সামথিং এটা হয়ে যাবে এবং হাজিরা উৎসাহ ভাতা পনেরো টাকা করে পেয়ে যাবে অর্থাৎ তিনশো পঁচাত্তর টাকা করে পাচ্ছ যেহেতু তিনশো সত্তর আর পনেরো টাকা উৎসাহ ভাতা দেওয়া হবে তাই তোমরা এখানে তিনশো সত্তর প্লাস কিন্তু পনেরো টাকা পেয়ে যাচ্ছ অর্থাৎ তিনশো পঁচাত্তর টাকা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো এরপরেও অন্যান্য সুবিধা যেমন একটা কোম্পানির ক্ষেত্রে থাকে বা বিভিন্ন সরকারি ক্ষেত্রে যেমন থাকে পি এ পাবে এসআই পাবে বোনাস পাবে গ্র্যাচুয়েটি মহার্ঘ ভাতা বাড়ি ভাড়া ভাতা উৎসবের ছুটি মজুরি এবং সংবিধিবদ্ধ ছুটি পেনশন ইত্যাদি যেগুলো থাকে সব কিছুই পাবে তার সঙ্গে তোমরা উৎসাহ ভাতা এবং মূল বেতন পাচ্ছ এছাড়া তোমরা যদি চাও ওভার ডিউটি করতে পারো সেই কোম্পানিতে সেক্ষেত্রে আরও পয়সা তোমাদের আছে প্রশিক্ষণ চলাকালীন জুট মিল কর্তৃক খাওয়া বাবদ দৈনিক আশি টাকা করে পেয়ে যাচ্ছ তোমরা কিন্তু থাকার জন্য জায়গা তো পাচ্ছ তোমরা জুট মিলেই এবং কিন্তু খাওয়ার জন্য আশি টাকা করে পাবে জুট মিল ব্যবস্থাপনায় জুট মিলের ভেতরে বিনামূল্যে থাকার বন্দোবস্তও কিন্তু আছে ইচ্ছুক প্রার্থীদের নিকটবর্তী জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রে অতি সত্তর যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে অর্থাৎ তোমাদের কিন্তু যোগাযোগ করতে হবে তোমাদের নিয়ারেস্ট যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আছে সাধারণত এসডিও অফিসে এ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিস হয় এবার তোমাদের জেলায় যার যেখানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিস আছে তোমরা খোঁজ নিয়ে নিতে পারো বা তোমাদের লিস্ট যে কোথায় তোমাদের কর্মবিনিয়োগ কেন্দ্র অফিস বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আছে তোমাদের জেলায় তার লিস্ট আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাইরেক্ট ক্লিক করে জেনে নিতে পারো তোমরা দেখে নিতে পারো এটাই ছিল আপডেট তো এর বাইরে তোমাদের কোনো কোয়ারিস থাকলে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো কমেন্ট সেকশনে কমেন্ট করে এর জন্য কিন্তু তোমাদের এইট পাস হলেও কিন্তু চলবে অর্থাৎ কেবলমাত্র এইট পাস হলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং প্রয়োজনে প্রয়োজ আমাদের প্রয়োজনে স্বাক্ষর তিনি সেজন্য সই করতে পারে এমন কিন্তু প্রার্থী কিন্তু হওয়া যায় তো চ্যানেলটি প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলেও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে